আচ্ছা, ফোনে কার সাথে কথা বলছিলে? কখন কোথায় বলতো? এই যে ফোনে কথা বলছিলে, নিশ্চয়ই অনেক পুরনো বন্ধু, তা না হলে এত হাসি খুশি মুখে কে কথা বলে? বন্ধু? হ্যাঁ বন্ধু, চাকরিও করি, বাচ্চা বলা বাইনো পড়াই। কি নাম আর চাকরি, নিজেই বাচ্চা বাড়াইছে, বাচ্চা বলবান পড়াইতে। আমি তো ওগুলোকে তোমারও পড়াইতে চাই। হয়েছে থাক, তোর এই লেখাপড়া আর তোর থেকে যত দূর থাকবো ততই ভালো। সারকে দেখে মরছে কোমরে ব্যথা। দেখলো না নাচার পর কেমন করে আবার হাঁপালো? আর একবার হবে নাকি বাচ্চা? সরি সরি স্যার, মানে ভিডিওটা স্যার। ফাইলটা চেক করে আমার রুমে পাঠিয়ে দিন। আয়ান, তোর যে টিকিট চাওয়া থেকে কিন্তু আমি তাকিয়ে আছি মুনি, তুমি চিন্তা করো না। আরে কেউ আসলে আমার জানাইবা, ঠিক আছে? স্যার, তোমাকে এখন খাবার অর্ডার করবেন? না, মানে আমাদের বন্ধু তো এখন আসেনি, মানে পথে আছে, এসে পড়বে, সে আসলে আমি আপনাকে ডেকে দেব। স্যার, আপনাদের তো অনেকক্ষণ হলো এখানে বসে আছেন, এখন অর্ডার না দিলে এখানে আর বসা যাবে না। আঙ্কেল, আমরা এনে ভাইয়ের খুঁজতে এসেছি, যদি সে না আসে তাহলে আমরা চলে যাব, আমাকে একটু সময় দেন। না না, এখন আমাদের কাস্টমারের চাপ আছে, আমাদের সিটি ব্যাপার দখল করা দেখা যাবে না। প্লিজ আঙ্কেল, আর একটু সময় দেন না। স্যার, আপনারা কিছু অর্ডার করেন না হলে স্যার আসতে পারেন। আয়ন, চলো। আরে তুমি? না না না, এই পেন্টিংসটা এখানে না, এখানে লাগালে ভালো হয়, তাহলে সকালে রোদটা এসে পড়বে। আগে রুম তো স্যার এরকমই ছিল। আগেটা বাদ, এখন মিসেস রুনা যেটা বলছেন সেখানে পেন্টিংটা দাও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ একদম ঠিক আছে। স্যার আপনি দেখুন না, খুব সুন্দর, বসে। থ্যাংক ইউ স্যার। বাহ মিসেস রুনা, ঘরের অভিজ্ঞতা অফিসেও কাজে লাগিয়ে দিলেন। এক্সকিউজ মি স্যার। কি ব্যাপার স্যার? স্যার ফাইলটা একটু দেখে দেবেন, আর আমি লাঞ্চে বাইরে যাচ্ছি ঘন্টা দুয়েকের জন্য। বাইরে লাঞ্চ করবেন কেন? এখানকার লাঞ্চের কি হয়েছে? না স্যার, ইদানিং হয়েছে কি আমি খেতেই পারছি না, রোজ রোজ একই রান্না, কোনো ভ্যারিয়েশন নেই, তাই একটু। ঠিক আছে, মিসেস রুনাকেও নিয়ে যাচ্ছেন তো? না না, মানে স্যার আমি একাই যেতে চাচ্ছি। কেন একা যেতে চাইছেন জানতে পারি? স্যার থাক না, ও যখন চাইছে না। স্যার মিসেস রুনা অফিসে আমার কলিগ, আর আমি বাসা এবং অফিস কখনো মিক্স আপ করি না। আমি আসছি, আপনি কাইন্ডলি ফাইলটা দেখে রাখবেন। রুনা প্লিজ কষ্ট নেবেন না, ওনাকে তো আপনি আমার চাইতেও ভালো চেনেন, চাইলে আপনি গিয়েও বাইরে লাঞ্চ করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। না স্যার ঠিক আছে, আমি এখন আসি স্যার।
আরে তুমি হ্যাঁ বুঝতে পারছি তোমাকে কোনো সমস্যা হইছে এই টাকাটা রাখো কি সমস্যা হইছে মিটায় নাও না না টাকা লাগবো না আমরা তো চলেই যাবো খাইতে এসে না খাইয়া চলে যাবা শিউলি থাকতে এরা হইতেই পারে না 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 থাক আমরা তো আসলে ভাইরে মনি টাকাটা নাও আমরা ওনাকে পরে ফেরত দিয়ে দেব না হলে তো আর আমরা এখানে থাকতে পারবো না থ্যাংক ইউ দেখি দুটো থাই স্যুপ আর দুটো কোল্ড ড্রিঙ্কস দেন পাইছো তোমার ভাইরা পাইছো না পাইলে তো হইতোই তার জন্য তো এখানে আইছি সে কে ও হে তোমার বন্ধু আয়ান ওই তো আমারে কইল সে ভাই এরকম জায়গায় আইতে পারে আইলে তো ভালো তুমি তোমার ভাইরা পাওয়া যাইতা আমার না তোমার জন্য খুব মায়া লাগে আমার যদি তোমার মতো একটা বোন থাকতো কেন আমারে তোমার বোন মনে হয় না আচ্ছা তুমি এখানে কেন কইলা না তো আমি একজনের সাথে আইছি কার সাথে আইছো তোমার বন্ধু বন্ধু কইতে পারো আবার আবার কালকে যে বাসায় প্রাইভেট পড়াই ওই বাসার থেকে আমার বেতন দিছে তাই ভাবলাম ওরে নিয়ে একটু ঘুরি একটু খাই তুমি তাইলে ওরে বিয়া করবা তাই না আর একটু বড় হয়ে আনি আর পড়ালেখা শিখে নি আর একটা বড় চাকরি পাই তারপর আচ্ছা তোমার টাকাটা ফেরত দেব কিভাবে আয়ান ওর ঠিকানা আমি জানি আমি যাই দিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না তাইলে তোমরা বসো খাও আমি তাইলে আসি আচ্ছা মনি চলো এভাবে বসে না থেকে কিছু একটা খেলি খেলবা কিন্তু এখানে কি খেলবা আমি এখান থেকে একটা নাম্বার বলবো ওই নাম্বারটার খাবারটা তুমি আন্দাজ করে বলতে হবে যে ওটা মুরগি নাকি গরু নাকি খাসি নাকি স্যুপ না রাইস ওকে আচ্ছা স্টার্ট বলো তো 49 নম্বরে কি আছে না 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 মুরগি আছে 49 নম্বর আছে চিকেন ললিপপ মনি তোমার 1 পয়েন্ট নাও এবার তোমার পালা রেডি জি স্যার আমি এক্ষুনি আসছি স্যার আসবো আসেন মিসেস রোনা
আপনার কথা মতো রুমটাকে সাজালাম, দারুণ লাগছে, বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি প্রথম চ্যালেঞ্জটা সফলভাবে পালন করেছেন, এবার আপনাকে আমি দ্বিতীয় চ্যালেঞ্জটা দিচ্ছি। কি চ্যালেঞ্জ স্যার? সেদিন যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো দেখেছেন তো? জি স্যার দেখেছি। যে কোম্পানিগুলো আমাদের কাছ থেকে অর্ডার নিচ্ছে না সেগুলো নোট করেছেন? হ্যাঁ স্যার, এখানেই আছে। এই যে। গুড। এখন এই কোম্পানিগুলো যেন আমাদের কাছে ফিরে আসে, আমাদেরকে অর্ডার দেয়, সে চেষ্টা করতে হবে। মোট কথা, আমাদের কাছ থেকে মুখ ফিরে নেওয়া গ্রাহকদের আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। জি স্যার বুঝতে পেরেছি। আপনার চাপ নেওয়ার দরকার নেই, যে লিস্ট করেছেন তার অর্ধেক গ্রাহক যদি আপনি ফিরিয়ে আনতে পারেন তাতে আমি খুশি। কি মিসেস রোনা, পারবেন তো? পারবো স্যার। ভেরি গুড। আসলে সাদিক সাহেবকে ম্যানেজার করার পর এই ব্রাঞ্চটা ভালোই চলছিল, কিন্তু কিছুদিন হলো বেশ সমস্যা দেখা দিয়েছে। কিছু কোম্পানি আমাদের কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আপনার উপর ভরসা রাখছি মিসেস রোনা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। আপনার যখন যেটা লাগবে সরাসরি আমার কাছে চাইবেন, দ্বিধা করবেন না। আমার বাড়তি কিছু চাই না স্যার, একটু উৎসাহ আর একটু ভালো ব্যবহার পেলে আমি অসম্ভবকে সম্ভব করতে পারবো স্যার, সে বিশ্বাস আমার আছে। আমি জানি। তাহলে আজ থেকে কাজে ঝাঁপিয়ে পড়ুন, আপাতত কয়েকদিন ছুটি না নিলে সমস্যা নেই তো? না স্যার। তাহলে ছুটি নেওয়ার দরকার নেই, টানা কাজ করেন, কেমন? জি স্যার। আমি তাহলে এখন উঠি। থ্যাংক ইউ স্যার। মিসেস রোনা। জি স্যার। এটা আমার বিশ্বাস, আমি জানি আপনি পারবেন। থ্যাংক ইউ স্যার। তাকে আসিস কেন? মানায় নাই? মানাইছে, খুব সুন্দর লাগতেছে। খালি খালি টাকাটা খরচ করলি রে শিউলি। হইছে থাক। ইয়েস মুনি, 26 নম্বরটা ফ্রাইডেস, তোমার আর আমার সেম পয়েন্টস। নাও এবার তোমার পালা। আয়ান, এইসব আমার ভালো লাগতেছে না। কেন? খেলাটা তো মজারই। আচ্ছা পাতো। আচ্ছা বাইরের থেকে কেউ ঢুকছে তুমি দেখছো? দেখলাম তো, কেউ তো আসলো না। এখন ভাই কি আসলে আইবো? আসবে আসবে, তোমার ভাই ঠিকই আসবে। এত অস্থির হলে তো আর হবে না মনি, দরকার হলে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে তোমার ভাইকে ঠিকই খুঁজে বের করব। এই তো খাবার তুলে এসেছে। নাও। কি হলো? জীবনে খাও না কোনোদিন, যাওয়ার সময় যাও। আপনি এভাবে কথা বলছেন কেন? ও তো আর ইচ্ছা করে ফেলেনি। আয়ান থাক, আমি ধুয়ে তাছি। গতকাল আমাদের বাসায় ডেলিভারি দিয়েছিলেন? হ্যাঁ স্যার।
আপনি কি মন্ডা ভাই কে চেনেন? সে আপনার মতো ডেলিভারি করে। সে গ্রাম থেকে এসেছে, তার একটি বোনকে খুঁজছে। এমন কাউকে চেনেন? না স্যার, এই নামে ডেলিভারি দেয় এমন কাউকে তো চিনি না। এমন কাউরে পাইলে জানাই হতো। মনি নামের একটা মাইয়া কি পাগলের মতো তার ভাইটারে খুঁজতেছে। মায়ারে দেখলে আমার খুব মায়া লাগে। ওরকম একটা মায়া তো আমারও। তুই চিনিস মায়াটারে? চিনুম না কেন, জাগো দেখলে আমার আপন আপন লাগে। তাগো লগে কেমন জানি আমার দেখা হইয়া যায়। এই যেমন তুমি। আচ্ছা আপনার গল্প করুন, আমি আসছি। তিনজনের মধ্যে দুজন ফোন রিসিভই করলো না, আর একজন চ্যাম্পিয়ন গ্রুপের নাম শুনেই ফোন কেটে দিল। এক দুই তিন, বাকি থাকলো সাতজন। ও মাই গড, স্যার যে অর্ধেকের টার্গেট দিয়েছে সেটা ফুলফিল করতে পারবো তো? রুনা ম্যাডাম জি, ফাজ সাহেব কিছু বলবেন? আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? কি হয়েছে? না তেমন কিছু না, ওই স্যার একটা কাজ দিয়েছেন, মানে পুরনো ক্লায়েন্টদের সাথে যোগাযোগ মেনটেন করা, কিন্তু কেউ তো ঠিক মতো ফোনই রিসিভ করছে না, তাই ভাবছি কি করা যায়। মাত্র তো শুরু, আপনি এমন এক জায়গায় হাত দিয়েছেন, সামনে দেখেন আরো কত কিছু বেরিয়ে আসবে। মানে বুঝলাম না। বুঝবেন, কাজ করতে করতে সব বুঝতে পারবেন। না শুরুতে এত ভেঙে পড়লে চলবে না, আবার চেষ্টা করি। কল হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি আফসানা রুনা খান, চ্যাম্পিয়ন গ্রুপ থেকে বলছি। ও, চ্যাম্পিয়ন গ্রুপ, বলেন কেন ফোন দিয়েছেন? স্যার আপনারা তো এক বছর আগেও আমাদের কাছ থেকে প্রচুর প্রোডাক্ট কিনেছেন, কিন্তু তারপরে কি হলো স্যার? আপনারা তো আর কিনছেন না। যাদের সাথে প্রোডাক্ট লেনদেন করতে ঘুষ দিতে হয় তাদের সাথে আমরা ব্যবসা করি না। ঘুষ? স্যার কে ঘুষ চেয়েছে? সরি স্যার, মানে কাইন্ডলি নামটা কি একটু বলা যাবে? ওই তো সাদিক, না কি সাদিক, আরে আপনাদের ম্যানেজার সাদিক, সাদিক খান। হ্যাঁ হ্যাঁ উনি। আচ্ছা এখন রাখি। সাদিক, সাদিক ঘুষ চেয়েছে? এখানে কি করছে? ও আচ্ছা, ঘরে বউ রেখা মাইয়া নিয়ে রেটিং এ আসছেন না? চেনা কেউ দেখা আলাইছে বইলা এখানে আইসা পালাইছে? আপনি তো মিয়া বহুত খচ্চর। চলো নন্সেন্স। উঠুন তো মিয়া, রেস্টুরেন্ট কিনে নিয়েছেন নাকি? আম্মু টেবিলে বসে আম করে ধমকান। আমার গায়ে হাত দিচ্ছ? আপনি আমারে চিনেন? এমন ব্যবস্থা করুন না আপনার।